মায়া ছাপ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম মায়া। মায়া হচ্ছে একজন সংগ্রামী নারী, যে সংগ্রাম করছে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। এই স্বপ্নটাকে বাস্তব করতে মাঝখানে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। মায়া সেই স্বপ্নের একটা নাম, যে স্বপ্ন যে মায়াটা নিয়ে সে সংগ্রাম করে একদম শূন্য থেকে শিখরে উঠে যাচ্ছে, সেরকম একটা চরিত্র। ছোটবেলায় আমি অনেক মা বাবার অবহেলায় অনেক কষ্ট হয়ে কষ্ট করে বড় হয়েছি। তো আমি হচ্ছি শূন্য, আর মেঘলা আপু হচ্ছে বড় হয়ে সেই বিপদ ঝড়ঝাপটা অতিক্রম করে তারপর শিখরে ওঠে। মেঘলা মুক্তার ছোটবেলার যে অংশটা দেখানো হয়েছে, নায়িকার যে ছোটবেলা, তার মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। সেখানে আসলে একটা মার স্ট্রাগল, তারপরে সেখান থেকে ছোটবেলা থেকে সেই বাচ্চাটার স্ট্রাগল, তারপর তার বড় হওয়া, তারপর তার নিজের সাথে নিজের যুদ্ধ, তারপর একটা পর্যায়ে এসে সে দাঁড়ানো, সব কিছুর যে জার্নিটা, এই জার্নিটা এই গল্পের মূল বিষয়। সো সেখানে একটা গুরুত্বপূর্ণ একটা অংশে আমি অভিনয় করেছি। খুব বেশি অংশে যে আমি আছি পায়ের চাপে তা না, অল্প একটি অংশে আমি পায়ের চাপে মানে অভিনয় করেছি, কিন্তু অভিনয় করে মুগ্ধ হয়েছি, কারণ একটি ডিফারেন্ট চরিত্র, একটি ভালো লাগার মতো চরিত্র। এবং আমি চরিত্রটির মজা হচ্ছে আমার দুইটা এজে আমি প্লে করতে পেরেছি, মানে দুইটা বয়সের ক্যারেক্টার প্লে করতে পেরেছি এই পায়ের ছাপে। বলিউডেও যেরকম মেয়েদেরকে কেন্দ্র করে ছবি হচ্ছে, ইভেন আমার বয়সের মেয়েদেরকে নিয়েও যেরকম করে ছবি হচ্ছে, আমাদের দেশে কিন্তু এখনও সেরকম শুরু হয় নাই। বাট পায়ের ছাপটা যখন দেখবেন তখন কিন্তু বুঝবেন যে একটা মেয়েকে নিয়েও কীভাবে একটা ছবি এগোতে পারে এবং কীভাবে একটা ছবি পুরা সমাজের চিত্রটাকে ধরে তুলতে পারে। এই সিনেমাতে আমি এজ এ মেঘলার প্রেমিক বলতে পারেন, সবার জীবনে ভালোবাসার একটা অংশ থাকে। এই সিনেমাতে আমার চরিত্রটি হচ্ছে যে মেঘলার জীবনে বা মায়া চরিত্রটির জীবনে শরীফুল নামে যে চরিত্রটি আসে প্রেম হয়ে, তাই আমি প্লে করেছি। ডেডিকেশন, সিনসিয়ারিটি, অনেস্টি দিয়ে কাজ করতে হয়, কিন্তু এগুলো তৈরি হয় আসলে একটা মায়া দিয়ে। যার জীবনের প্রতি মায়া নাই, তার কোনো স্বপ্ন নাই, তার কোনো ডেডিকেশন নাই, কাজ করার ইচ্ছাও নাই, তা আমাদের গল্প পুরোটাই হচ্ছে একটা মায়া, জীবনের মায়া, স্বপ্নের প্রতি মায়া। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যেহেতু মায়া আছে, সে তো একজন আরেকজনকে বলবে মায়ার গল্প দেখতে যাওয়ার জন্য।